ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল এখন তোমরা সরাসরি চলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একবারে অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের হয়তো প্রত্যেকেরই টেনশান রয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে তা নিয়ে আজকের ভিডিও তোমরা যারা সকলে হয়তো ভেবেছিলে যে মাধ্যমিকের রেজাল্ট জুন মাসে দিয়ে দেবে কিন্তু না জুন মাসে দেওয়া সম্ভব হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড পুরো অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে রেজাল্ট আউট জুলাই মাসে তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে রেজাল্ট আউট পুরোপুরিভাবে জুলাই মাস এইখেনটাতে একবার দেখে নাও জুলাই মাসে এরপর তোমাদের আমি যে বিষয়টি আলোচনা করব যে মোটামুটি কতজন পরীক্ষার্থী দিয়েছিল এই বছর টোটাল মাধ্যমিকে তারা একটা মোটামুটিভাবে কালেকশান করে দেখেছে যে প্রায় দশ লাখ পনেরো হাজারের মতন আবার তারা এখানেও আরেকটি দিয়ে দিয়েছে যে মাধ্যমিক রেজাল্ট কবে দিতে পারে তা নিয়ে একটা ডেট তোমরা দেখতে যে এক্সাম ডেট আঠেরোই ফেব্রুয়ারি আর ডিক্লারেশান অফ রেজাল্ট দু হাজার কুড়ি জুলাই তোমরা এখন খাতা দেখা দেখি একটা সূত্রে খবর পাওয়া গেছে যে খাতা দেখা সম্পূর্ণ কমপ্লিট এখন তাদের কাজ হচ্ছে মার্কশিটে এক একজনের প্রত্যেকের নাম্বার দেওয়া এবার তোমাদের কাছে বলবো তো তোমরা রেজাল্ট কিভাবে দেখবে সেটা চলো দেখে না এখানটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজাল্ট একবারে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ডাব্লিউ অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে যাবে তাহলে লিখে দেয় পি মাধ্যমে রেজাল্ট চেক তবে তোমরা রেজাল্ট দেখতে পাবে এখানে এন্টারিও রোল নাম্বার দেবে তারপর তোমার ডেট অফ বার্থটা তারপর সাবমিট করলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আমি একদম অফিসিয়াল খবর